हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल स्वर्ण ब्लॉग्स। आज के सन्ध्याबेला थेके ब्लॉगटा शुरू कर लाम। आज के आमरा जाच्छि बाजारे। ए देखो, एटा हलो कालीबाड़ी बाजारेर पाशे एकटा बड़ो मंदिर। एर आगेर भिडियोटाय तोमादेर देखिएछिलाम मंदिरटा, भितरटा देखानो हयनि। आजकेओ देखाबो ना, अन्य कोनो दिन भालोभाबे देखाबो। तो आज के आमराओ जाच्छि बाजारे एकटु दरकारे, आर कि दरकार सेटा तो निश्चय बुझतेई पेरेछो। আমরা এসছি পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করতে। রিহানের জামা কাপড়, রিহান ঈশানের, প্রথম দোকানটাই পছন্দ হয়নি, তাই আবার পরে একটা অন্য দোকানে গেলাম, ওখান থেকে নেওয়া হয়ে গেছে। এখন এখানে চড়ক পুজোর মেলা হচ্ছে, তাই ভাবলাম একটু মেলা থেকে ঘুরেই যাই, তাই সবাই চলে গেলাম মেলায়। অনেক এখানে লোক ছিল, আর এই প্রথম চড়কের মেলায়, এত বড় মেলায় এলাম। আমাদের পাশাপাশি ক্লাবে হয়, কিন্তু সেখানে ছোট, আগেও এখানে হয়েছে কিন্তু জানতাম না, তার জন্য আসতে পারিনি। কিন্তু এইবার চলে এলাম বাজারে, এসেছিলাম দেখলাম যে মেলা হচ্ছে। তো এখানে দেখো প্রচুর লোক, প্রচুর দোকান খাবারের, আর চড়কে মানে সন্ন্যাসী যারা অনেক প্রচুর, একসঙ্গে এত সন্ন্যাসী আমি দেখিনি। দেখো অনেকে রয়েছে, একটু পরে আগুন নিয়ে খেলবে, খুব ভয় লাগে। সবাই লাল জামাকাপড় পরে আছে, দেখতে খুব ভালো লাগে। মেলাতে নাগরদোলনা, মিকি মাউস, তারপর ট্রেন সবই বসেছিল। আর ওই যে স্টেজ দেখছো, স্টেজে পরের দিন মানে কালকে এফে সুমন আসবে, কিন্তু আমি আর আসতে পারবো না, কারণ রিয়ানের একটু শরীর খারাপ। আর এই দেখো, এই নাইটিটা আমাকে দিয়েছে আমার শাশুড়িমা, আর রাজাকে এটা। আর রিহানের অনেক জামা হয়েছে, ওর ঠাকুমায় দিয়েছে পাঁচটা, আর আমাদের বাড়ির থেকে দেখো এই যে এইটা নিচে বোতাম লাগানো, খুব নরম কাপড়টা। আর এটা এটা আমার মা দিয়েছে, ওটা আমার বোন দিয়েছে। জামাটা অনেকটা বড়, বাচ্চাদের জামা সবসময় বড়ই কিনতে হয়, তা না হলে ছোট হয়ে যায়। অনেক জামা হয় তো পরানো হয় না ঠিক মতো, ছোট হয়ে যায়। আর দেখো ওই যে লালটা, ওই নিচে সবুজটা, আর এটা আরও আছে পাঁচটা জামা ঠাকুমা দিয়েছে। এই যেটা, এই জামাটাও খুব পাতলা, গরমে পরাতে খুব ভালো হয়। আর এই যে এই একটা, এই দুটো, এইটা আর এইটা একই, আকাশটার লালটা, লাল না এটা পিঙ্ক, খুব সুন্দর দুটো কালারই। আর গরমে এই পাতলা পাতলা জামাই ভালো, তাও পরাতে পারছি না, ও খুব ঘামে। আর দেখো এখানটাই পাউডার ফেলেছ, বিছানার চাদরটা তুলতে হবে, তো রেখে নেবো। ওর জিনিসে যে এই দুটোই রাখি, ওপরেরটাই নেচারটাই সব এলোমেলো হয়ে রয়েছে। এই যে নিচেরটাই হলো বাড়িতে পরে সেগুলো, আর ওপরে হলো। আর পয়লা বৈশাখের দিন এই যে সকাল সকাল আমার বোন চলে এসেছে আমাদের বাড়িতে, এখন খাচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। দেখো সবাই খাওয়া দাওয়া করছে একসঙ্গে বসে। আজকে আমাদের করেছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে, আর মাংস, মুরগির মাংস আর চাটনি। মা প্রথমে ট্যাংরা মাছ দিয়ে খেয়ে নিচ্ছে, কেমন হয়েছে? এবার খাবে মাংস দিয়ে। ও এসেছে, রিহান খুব খুশি, আমিও খুব খুশি যে রাজা খাচ্ছে। ভাই আসতে পারিনি তাই খুব খারাপ লাগছে, ঝুমা ওকে নিয়ে আসতে চায় না। এই যে দেখো এখন খেলা করছে, বোনের ফোনে কার্টুন চালিয়ে দিয়েছে, কার্টুন দেখছে, এত কার্টুন দেখার নেশা হয়েছে। আর দেখো বিছানাটা
পুরো জামা কাপড়ে এলোমেলো হয়ে রয়েছে, সব দিয়েছে, ওগুলো এখনো তোলা হয়নি। দেখো ঝুমার সাথে খেলছে, মেমির সাথে খেলছে আর কি, হাসছে, ডাকছে, এরকম হাসছে। এরকম হাসি শুনলে এমনি মন ভালো হয়ে যায়। বোন এসে আমাদের বাড়িতে, আমার অনেক জামা কাপড় কাচা হয়েছিল না, সেগুলো সব সন্ধ্যেবেলা কেচে দিয়েছে, তারপর ঘরটা মুছে দিয়েছে। রিহানকে নিয়ে পারি না করতে, অত নোংরা হয়েছিল, মজা হয় তবু নোংরা হয়ে গেছিলো। ও ঘর মুছেছে, জামা কাপড় সব কেচে দিয়েছে রাজারও। আর আমার ভাইয়েরও আসার ইচ্ছা ছিল, আসতে পারিনি খারাপ লাগছের জন্য। আর দেখো সন্ধেবেলায় খুব গরম লাগছিলো, ওই জন্য ফুটির মতন অন্য একটা জিনিস, এটা আমেরই জুস, এটা নিয়ে এসেছি। তো হলো ও খেয়েছে, রিহান একটুখানি খেয়েছে, আমি একটুখানি খেলাম। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা।